ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাশের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার রাতে আপত্তিকর ভিডিওটি প্রকাশ হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, পরে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। এ নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দার জ্বর বইছে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে। ফেসবুকে ভাইরাল হওয়া 2 মিনিট 6 সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাশ আনুমানিক 20 থেকে 21 বছর বয়সী এক তরুণী জোরপূর্বক ঝাপটে দ্বারা আপত্তিকর আচরণ করছেন। ভিডিওটিতে আরো দেখা যায় ঝাপটে ধরার পর ওই তরুণী চিত্তরঞ্জন দাশের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ওই কক্ষে থাকা অন্য কেউ গোপনে ভিডিওটি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ব্যাপারে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানান, নেতার এমন নৈতিক আস্ফালন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু ভিতর থেকে একটা ভালোবাসা থাকে কথা, এটা কিন্তু আমার খুব ভালো। সেটা বলার কারণে Thank you.